আসসালামু আলাইকুম। তো এই তো রান্নার সাউন্ড হচ্ছে, তাই না? তো আজকে বিরিয়ানি রান্না করতেছি আমি, হুট করে বিকেলবেলা বিরিয়ানি রান্না করতেছি। এই এই মুহূর্তেই আমি আপলোড দেবো, এখনই এখনই আমি রান্না করতেছি। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, বাদাম বাটা, মানে এখানে পাশের দোকান থেকে যে চীনা বাদাম পাওয়া যায় দেশি, সেটাই নিয়েছি। যেহেতু হুট করে রান্না করছি, তেমন কিছুই ছিল না। এখানে গরুর দুধটাকে, যেহেতু টক দইও নেই, গরুর দুধটাকে আমি লেবু আর ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। আর যাবতীয় সব মশলা সাথে নিয়েছি। আমি খুব অলস, ফোন ভর্তি, ভিডিও রেগুলার, ছবি সব কিছুই তোলা হয় কিন্তু আপলোড দেওয়া হয় না, ভয়েস দেওয়ার দুঃখ। আজকে ভাবলাম রান্নাঘর থেকে ভয়েস দেবো, এই মুহূর্তেই আমি আপলোড দেবো, এখনই রান্না করতেছি, এখনই আপলোড দেবো। আপনাদের সাথে যেহেতু যোগাযোগ বন্ধ, একটু আপনারা কমেন্ট করবেন, আমি এখনই ভিডিওটা আপলোড দিয়ে দিব। আমার এই পেজ ইউটিউব থাকার আগে থেকেই আমি সেলফি তুলতাম, ভিডিও করতাম, সব কিছু, সব রাস্তায় যা দেখি, ঘরে যা দেখি, সবাই আমাকে পাগল বলতো। কিন্তু এখন আমি কেন যেন আপলোড দেই না, চিন্তা করি যে এখন থেকে রেগুলার ডেইলি ব্লগ দিব, আপলোড দিব, হয়ে ওঠে না। এখানে বিরিয়ানির জন্য আমি আলু নিয়েছি, জর্দার রং দিয়ে ভাজতেছি। তো সবাই একটু সাপোর্ট করলে কিন্তু উৎসাহ হয়, আপনারা ও সাপোর্ট করেন না, আমারও এমনিতেই অলস মানুষ, তার মধ্যে আমার কোনো কিছুই করা হয় করলেও আপলোড দেওয়া হয় না। আজকে ভাবলাম আমি এখনই দিব, এখনই দিই, আমি হুট করে রান্না করতেছি, এখনই দিব। তো কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন সবাই।